আল্লাহর ওলি হতে গেলে তাকওয়া অবলম্বন করতে হয়। কি করতে হয়? জোর করে বলেন তাকওয়া। হুজুরের মধ্যে তাকওয়া ছিলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলবেন না, একটু হুজুরের স্মরণে জলসা। আর আপনারা সব হুজুরকে ভালোবাসেন তো নাকি? তাহলে একটু জোর করে হবে না সুবহানাল্লাহ। কোন আব্দুল কাদের জিলানি, আল্লাহ জিনাকে এমন এক টাইমে পাঠিয়েছিলেন যখন মুসলমানদের মধ্যে দলে দলে সব ভাগ হয়ে যেতে লাগলো, ইসলাম শেষ হয়ে যেতে লাগলো। আব্দুল কাদের জিলানি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা বয়স্ক করে লোক উঠতে পারেনি, বলে এই বাবা যুবক তুমি আমার হাত ধরে তুলে দাও না, আমি উঠতে পারিনি। আব্দুল কাদের জিলানি হুজুর যেই হাত ধরে তুলে দিলেন, ওই বয়স্ক লোকটা তৎক্ষণাৎ যখনই বয়স্ক লোকটা যুবক হয়ে গিয়েছে। আরো জোরে হবে না? কোন আব্দুল কাদের জিলানি, তিনি এত তাকওয়া অবলম্বন করেছিলেন, দেখেন নবীর জন্য কেঁদেছিলেন 15টা দিন, নবীর দিদারের জন্য কাঁদছেন। আল্লাহ তোমার রসুলের দিদার দাও, তোমার নবীকে না দেখতে পেলে আমি আব্দুল কাদের এক মুহূর্ত থাকতে পারি না। আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এরকম ভাবে 15টা দিন কেটে যায়, হুজুর আমার কান্দতে লাগে। আল্লাহ পাক তোমার নবীর দিদার দাও, তোমার নবীর দিদার দাও, 15টা দিন কেটে যায়, রাসূলুল্লাহ দিদার নসিব হয় না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, 15টা দিন না খানা দবস্থায় রয়ে গিয়েছি, আল্লাহ নবীর দিদার না হলে আমি আব্দুল কাদের জিলানী কোনো খাবার খাবো না। এরকম ভাবে 15টা দিন কেটে যায়, অবশেষে 15টা দিন পর শরীর তত্ত্বরা মতে এসে যায়, যে ঘুমিয়ে পড়েছে হযরত আব্দুল কাদের জিলানীর সঙ্গে আমার রাসূলুল্লাহ নূর চাঁদ মুখানা দিদার নসিব হয়ে গিয়েছে। আল্লাহর ওলির সঙ্গে মাঝে মাঝে হুজুর জেকের করতেন, জেকের করতে করতে বেহুশ হয়ে যেতেন, বেউস হয়ে গিয়ে মুরিদরা যে খুব কান্ত, হুজুর আপনি আমাদের পীর হন, আব্বা হন, আপনি এরকম মাঝে মাঝে বেহোস হয়ে যান, আপনাকে তুলি আপনি সাড়া দেন না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলে আমি যখন আল্লাহ জিকির করি না তখন আল্লাহর প্রেমে আমি ফানা হয়ে যাই। জোরে বলবেন না। কোন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই, যে আব্দুল কাদের জিলানি হুজুর আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে আটটা কি বলে হুজুর এক কড়ার মধ্যে বাবুর্চি ডিম ভাইছে, আটটা কড়ার মধ্যে আব্দুল কাদের জিলানি বলে এই বাবুর্চি তুমি এই মুরগির বাচ্চা মেরে দিচ্ছ, বলছে না হুজুর আমি ডিম ভাইছি, বলে তাকাও বাবুর্চি যে দ্বিতীয়বার করার দিকে তাকায় আল্লাহর হুকুম করার মধ্যে ডিম সব বা সব মুরগির বাচ্চা। জোরে বলবেন না। সেই আব্দুল কাদের ছিলেন, কোন আব্দুল কাদের যিনি একদম বাচ্চা বয়সী, আমি জাস্ট হুজুরের কয়েকটা কথা বলবো, হুজুর একদম বাচ্চা বয়সী, বাপ মা যেমন হবে দেখবেন সন্তানও সেরকম হয়, ঠিক কিনা ভুল? সন্তান ভালো হতে গেলে আগে গাছকে ভালো হতে হবে, তবে ফল ভালো হবে। আর গাছ খারাপ হলে কথা বলে বাপ যদি বিড়িখোর হয় ছেলে কি হবে দেখবেন, ঠিক নুকিয়ে নুকিয়ে একটান দুটান করে মেরে দিবে, ঠিক না ভুল বলছি? আটটা এরকম জেনে রাখবেন আমার ভাইয়েরা যুবকেরা, বাপ যেমন হবে, বাপ যদি নামাজি হয় ইনশাআল্লাহ আমার বিশ্বাস ছেলেও নামাজি হবে, ঠিক কিনা? একবার হলেও বাপের সঙ্গে সে মসজিদে যাবে, ঠিক কিনা? অনেকে আবার দেখবেন বাচ্চা ছেলেদেরকে মসজিদে নিয়ে যেতে মানা করে, কারুর কথা শুনবেন না, মসজিদ কারুর বাপত্তি সম্পত্তি নয়, ঠিক কিনা ভুল বলছি? মসজিদে কমিটির যতটা প্রতিটা মানুষের সমান অধিকার, এই এলাকায় বসেছেন মানে আটটার যতটা মসজিদ কার ঘর? জোর করে বলেন আল্লাহর ঘর। মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাবেন, অনেকে বাচ্চাদেরকে নিয়ে যেতে নিষেধ করে, খবরদার তাদের কথা শুনবেন না, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, কারণ বাচ্চারা যদি মসজিদে না যায় জানবেন আগামী প্রজন্ম নামাজি হবে না, ঠিক কিনা ভুল? আমার ভাইরা তাই বাচ্চাদেরকে মসজিদ মুখ করাবে। সোনার ভাই আব্দুল কাদের জিলানী হুজুর বাচ্চা বেলায় মায়ের পেট থেকে দেখবেন, বর্ধমানের একটা বক্তা আছে, আমি নাম করে বলছি, মাওলানা ইয়াসিন স্যার আছে না, সে আবার বলে ফুরফুরার হুজুরদের কোনো জ্ঞান নাই, সব এরা ভুল ভাল ওয়াজ করে দেয়, কথা বুঝতে পারছি? এই যে যে আলোচনাটা করছি আটটা, ও ও বিজ্ঞান পড়েছে কি জানি না, ওর এতটুকু জ্ঞান আছে কি জানি না, যারা দেখবেন ওলি আল্লাহদের দুশ্মন, আমার মনে হয় ওরা নবীরও দুশ্মন, ঠিক কিনা ভুল? এই জোর করে বলো।
আমার ভাইরা যুবকেরা তরুণেরা আব্দুল কাদের জিলানি তিনি ছিলেন হকপীর ঠিক কিনা ভুল আল্লাহ যারা এত বড় মাকাম দিয়েছিলেন হুজুর মায়ের পেট থেকে 18 পারা কুরআন মাজিদের হাফেজ হয়েছিলেন বাচ্চাকে উস্তাদের কাছে পড়তে পাঠিয়েছে উস্তাদ জিজ্ঞেস করছে বাবা বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন এই কথা তারা বলতে বলেছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি এক সঙ্গে 18 পারা কুরআন মাজিদ খতম শুনিয়ে দিয়েছে আরো জোরে বলবে না আর বিজ্ঞান বলছে ওই বক্তাগুণ বলে কিচ্ছু জ্ঞান নাই বিজ্ঞান বলছে একটা বাচ্চা 3 মাসের পর থেকে মা যা দুনিয়ার কথা বলে বাচ্চা সব মায়ের পেটে শুনতে পায় মা ছিলেন ভালো মা কুরআনের হাফেজা বান্দি ছিলেন মা 18 পারা কুরআন শরীফ পড়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে শুনে শুনে মুখস্থ করে নিয়েছে জোরে বলে আরো জোরে হবে এটা আমরা বিশ্বাস করি তো নাকি কেউ বললে মেনে নেবেন কথা বলেন ইবলিস আল্লাহ নাই 99টা তর্ক দিয়েছিল তোমরা মেনে নেবে আল্লাহ নাই বলে কথা বলেন ইবলিস যুক্তি দিয়েছিল 99টা আল্লাহ নাই বলে আর আল্লাহর ওলি একটা যুক্তিই বলেছিল আল্লাহ আছেন জোরে বলবেন না তাহলে আমরা কার মানব দেখবেন আল্লাহকে ওই একটা যুক্তি মানবো বেশি তর্কে যাব না ঠিক কি না আ মানুষ বাবা তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গায় ঠিক আছে ঠিক কি না ভুল বলছি বেশি দেখবেন অনেকে জানবেন তর্ক করে আমার ভাইরা যুবকেরা সে আব্দুল কাদের জিলানি কোন আব্দুল কাদের এক চোর হুজুরের বাড়িতে চুরি করতে গেছে চুরি করতে গিয়ে আনু মনে মনে নিয়ত করছে 30 বছর চুরি করছি কেউ ধরতে পারেনি আজকে হুজুরের বাড়িতে চুরি করতে যাব কার বাড়িতে হুজুরের বাড়িতে হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর আর না ধরতে পারলে আমি চোর বড় কে বলছে জোর করে বলো এটা সবাই মিলে বলো চোর বলছে এখন চোর চুরি করতে চলে গেছে আর তার হুজুর রাত্রে ঘুমিয়েছিলেন আল্লাহর ওলি হাক্কানি পীর যারা হয় রাত জেগে ঘুমায় তারা আল্লাহর ইবাদত করে ঠিক কি না হুজুর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছে এমন সময়তে দেখতে পাওয়া যায় তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করেছেন হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ পড়ছে চোর সব একটা একটা করে মাল ভরে নিয়ে বস্তার মধ্যে ভরে এখন হুজুর যেই নামাজ পড়তে দাঁড়িয়েছে বলছে এটাই বেস্ট টাইম পেরিয়ে যেতে পারলি তো আমি বড় পীর হয়ে যাব যেই দরজার কাছে গেছে দরজা খুলতে যাবে এখন বেরিয়ে পড়বে বেরিয়ে পড়লি বড় পীর আব্দুল কাদের আর বড় পীর থাকবে না যেই দরজার কাছে গেছে আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে আরো জোরে বলবে না এখন মাল রেখে দিয়ে দ্বিতীয়বার দরজা খুলেছে আবার দরজা খুলে বুঝি কি ব্যাপার প্রথমবার দরজা খুললাম দরজা আটটার বন্ধ দ্বিতীয়বার খুলে গেল হয়তো প্রথমবার কোনো কারণে খিলখিল হয়তো লেগে গিয়েছিল যাই আবার মালগুলো নিয়ে এসে আবার মালগুলো নিয়ে এসে তৃতীয়বার দরজা খুলতে এসছে যেই তৃতীয়বার দরজা খুলতে এসছে আর দরজা খুলতে চাই না এবার আবার মাল দেখে দরজা খুলতে যাচ্ছে আর খুলে না পুরোপুরি পুরো বন্ধ হয়ে গেছে ক্লোজ খালি হাতে গেলেও খুলছে না ভর্তি হাতে গেলেও খুলছে না বলছি এবার পড়েছি ধরা হুজুর হুজুরের পাশে যে বসে পড়েছে অনেকক্ষণ ধরে হুজুর নামাজ পড়ছে নামাজ থেকে ফারেগ হয়েছে বলছে হুজুর গুস্তাকি মাফ করুন আমি আজকের দিন থেকে সাক্ষ্য দিচ্ছি আমার আর বড় পীর হওয়ার শখ নাই হুজুর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি বড় পীর আরো জোরে বলো কোন আব্দুল কাদের যে আব্দুল কাদের শিশুবেলায় আব্বার সঙ্গে মসজিদে গেছে হুজুর আব্বা একদম নাবালক অবস্থায় বাপ ছেলেকে বলছে বাবা চলো মসজিদের দিকে যাবে তবে মসজিদের প্রতি মহাব্বত বাড়বে নামাজের প্রতি মহাব্বত বাড়বে আমরা কেমন ভাবে নামাজ পড়ি সেটাকে দেখবে নাবালক অবস্থায় হুজুরকে নিয়ে মসজিদে চলে গেছে এখন দেখবেন অনেক টাইমে বাচ্চা ছেলেরা মসজিদের বাইরে সিঁড়ি অনেক বাচ্চারা সিনিতে বসে থাকে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি সিনিতে বসে আছে সবাই নামাজ পড়ছে দেখছে প্রথম দিন দেখছে কেমন হবে নামাজ পড়ব হুজুর করেছি কি সব মসজিদে গেলে বাইরে হুজুর করেছি কি সব জুতোগুলোকে উপরের জুতো যারা উপরে সিঁড়ির উপরে জুতো করেছে তাদের জুতো নিচেই করে দিছে আর নিজের জুতো উপরে করে দিয়েছে এখন গোলমাল একটা হবে যে গোলমাল তো একটা হবি ঠিক কি না ভুল এক লোক এক ব্যক্তিকে যে বলছে ভাই গোলমাল আজকে একটা চরম হবে
বলছে ভাই কি গোল মানগো দরকার হই আমি বলছে ভাই দুটি খেতে দিতে দেখিনি এখন একটা গোলমাল চরম মাল আজকে একটা এখন তাকে ভাত খেতে দিয়েছে বলছে ভাই কিসের গোলমাল বলছে না গোলমাল তো একটা হবে আবার বলছে ভাই তোর দোকানে যা চলে আয় আরো ভাত দিয়ে ভাত ভাত খেয়ে জিজ্ঞেস করছে ভাই এবার তুই একটু মন খোলাসা করে বল গোলমালটা কিসে বলছে না গোলমাল তো একটা হবে এখন যে দোকানওয়ালা সে বলছে ভাই যাই হোক গোলমাল যা পারে হোক তুই আমার টাকা দে বলছে এই যে তোকে বলেছিলাম না আমার কাছে তো টাকা নাই কথা হইতেছে না বলছে ওই জন্য তো বলছে ও তাহলে এই সেই গোলমাল প্রথম থেকে তুই বলেছিস গোলমাল হবে গোলমাল হবে যেদিকে এখন জুতো যদি উপর নিচে করে দেয় হবি একটা গোলমাল এখন সব নামাজিরা মসজিদ থেকে জুতো খুঁজছে কেউ আর জুতো খুঁজে পায়নি দ্বিতীয় দিন তাকে সেম প্রবলেম তৃতীয় দিন দিনে একজন বলছে দানা আজকে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরায় তৃতীয় দিনের দিনে একজন লুকিয়ে লুকিয়ে দেখছে কে জুতো সরাই দেখব যে দেখে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি বাচ্চা বয়সে সব উপরের জুতো নিচয় করে দিচ্ছে দিচ্ছে কথা বলে না উপরে নিচের গুলো উপরে উপরের গুলো নিচে এখন বলছে ও তাহলে এর কা ইমাম সাহেব হুজুরের ছেলের কা যাই আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যে বলছে এই হুজুর ইমাম সাহেব আপনি আমার ছেলে মসজিদে নিয়ে এসেছেন ইসো আমাদের জুতো গোলমাল করে দিচ্ছে খবরদার একে আর মসজিদ আনবেন না হুজুর কোনো কথা বললেন না আপনি ইমাম সাহেব হন ওই জন্য আপনাকে সম্মানের সহিত ছেড়ে দিলাম আর এই ছেলেকে মসজিদ আনবেন না হুজুর কোনো কথা না বলে বাড়ির দিকে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরকে সাথে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন আল্লাহ পাকের ওলি হযরতে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও বাবা আব্দুল কাদের জিলানি ও বাবা আব্দুল কাদের বলো তো দেখি তুমি কেন মসজিদের দিকে এরকম ভাবে মসজিদে সিঁড়ির উপরে বসে উপরে জুতো কেন নিচে করো নিচে জুতো কেন উপরে করো এতে করে মানুষের কষ্ট হয় মানুষ আমার কাছে নালিশ জানায় ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানি বলেছিল আব্বা জান আমি নিজের ইচ্ছায় করিনি নিজের ইচ্ছায় কাজ করিনি আমি যখন মসজিদে সিঁড়িতে বসে থাকি আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দেয় হে আব্দুল কাদের জিলানি যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দাও আমি আব্দুল কাদের জিলানি আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দিই আমি নিজের সেই আব্দুল কাদের জিলানি কোন আব্দুল কাদের যা আমি এই কথা বলি ইনশাআল্লাহ শেষ করব আল্লাহ যার মাকাম এত বড় দিয়েছে এক শায়খ মুরিদ হবে বলে গেছে মনে মনে নিয়ত করছে আগে দেখব হুজুর কেমন আমল যদি ঠিক করে তবে আল্লাহর ওলি বলে মানব নচেত মানব না হুজুরের কাছে গেলেন প্রথম দিন যে দেখে হুজুর শুধু জামাতের সঙ্গে এসে ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে বলছে আল্লাহ আমি করলাম সুন্নত পড়ে নে এখন বলেন সুন্নত কয় প্রকার দুই প্রকার একটা সুন্নতে মুআক্কাদা আর একটা কি গায়ের মুআক্কাদা মুআক্কাদা পালন করতে হবে না করলে গুনাহ গায়ের মুআক্কাদা পড়লে সব না পড়লে গুনাহ নাই এখন বড় হুজুরদের ব্যাপারটা আলাদা তারা নফল ছাড়েন না সুন্নত ছাড়বে কথা বলেন শূন্য ছাড়বে না এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন মুরিদ তিন দিন দেখে হুজুর শুধু জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে একদিনও সুন্নত করতে দেখে না কারণ রাসূলুল্লাহ বলছে তোমরা বাড়িগুলোকে কবর বানিয়ে ফেলোনি বাড়ির মধ্যে ইবাদত করো জোহরের ফজিলত প্রসঙ্গে এসেছে যে ব্যক্তি জোহরের পূর্বে চার রাকাত সুন্নতটা বাড়িতে আদায় করলো বাড়িতে আদায় করে জামাতের সঙ্গে চার রাকাত ফরজ নামাজ আদায় করে দুই রাকাত সুন্নত দুই রাকাত নফল পড়ে যে বাড়িতে আসলো আল্লাহ তার রুজিতে বৃদ্ধি দেয় জোরে বলবেন তাম্বিয়াহুল গাফিল কিতাবে লেখা আছে আল্লাহ রাসূল এর ফজিলত বলছে তাহলে বাড়িতে সুন্নতের নামাজ পড়া যায় না যায় জোর করে বলেন যায় তাহলে বাড়িতে যাবে রাসূলুল্লাহ বলছে বাড়িতে ইবাদত করো আল্লাহর রহমতের ফেরেশতা আসবে ঠিক কি না হুজুর বাড়িতে ইবাদত করতে যাই হোক মুরিদ ভাবছে এদিকের ব্যাপারটা ছাড়লাম তৃতীয় দিন মুরিদ বলছে দেখব শুনেছি আল্লাহর ওলিরা সারা সারা রাত জেগে ইবাদত করে দেখব কেমন আমল করে
যে দেখে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ সারা সারা রাত আটটার ঘুমিয়ে ঘুমিয়ে কাটায় ভোরের টাইম হয় ওলি আল্লাহর প্রতি ইলহাম হয় ইলহামে আওয়াজ এসে আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তখন তুমি আল্লাহকে খুশি করে ফেলেছো আব্দুল কাদের এর বিনিময়ে তুমি কি চাও আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তুমি আমাকে একটু মোটা বানিয়ে দাও আবার বলে আল্লাহ এর বিনিময়ে দ্বিতীয় দিন দোয়া চায় আল্লাহ আরেকটু মোটা বানিয়ে দাও মুরিদ বলছে আল্লাহ হুজুর কি আর দোয়া করবে লোক দোয়া চায় কবর আজাব থেকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও আর হুজুর মোটা হওয়ার দোয়া চায় দোয়া নাকি দেখবো কেন হুজুর এই দোয়া চায় তৃতীয় দিন দেখে বারবার করে একই দোয়া চাইছে মুরিদ আর থাকতে পারলেন না আল্লাহ বাগের ওলি মুরিদ খান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নাকি কদমে পড়ে যায় ও আমার পীর মোরশে ও আমার শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নাকি হুজুর আপনি পারে মানে কেন মোটা হওয়ার দোয়া চায় ও যুবা কেন আল্লাহ বাগের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলে ও বাবা মুরিদ আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য দোয়া চাইনি আমি আব্দুল কাদের জিলানী নিজের জন্য ভাবি না কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাকের কোটি 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 গুনাহগার উম্মত উম্মতিরা গবি আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব আমার নবী পাকের একটা গুনাহগার উম্মত উম্মতি জানো জাহান্নামের দিকে না যা তাহলে আমি আব্দুল কাদের জিলানী একজন হাক্কানি পীর একজন হাক্কানি ওলি যারা জাহান্নামে যা যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতি করে নিয়ে যেতে পারবে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে পাওয়ার দিবে জোরে বলবেন না আর একটু জোরে হবে না যাই হোক ওদিকে আলোচনা করতে গেলে কেন দিবে এই পাওয়ার বা কি কারণে প্রমাণ দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আলোচনা হবে যতটুকু বললাম প্রায় দুটো পনেরো অলরেডি এখনই বেজে গেছে যতটুকু বললাম এতে করে কি আপনারা কষ্ট পেলেন তবে